This is ABC News, AGT Live. সাহস নিয়ে রাস্তায় নামতে হবে কোনো মতে। দৃষ্টিভঙ্গি, মত, ভাবনা, তার প্রতিফলন ঘটাবার চেষ্টা করে। এই যে কমিটি, তার সংখ্যা গরিষ্ঠ হচ্ছে শাসক দল বিজেপি এবং কেন্দ্রে আর কয়েকটা রাজনৈতিক দলকে নিয়ে তারা যে এনডিএ সরকার চালাচ্ছে, সেই দলগুলির প্রতিনিধিরা। কিন্তু এর মধ্যেও এই বিল নিয়ে, খসড়া বিল নিয়ে স্ট্যান্ডিং কমিটিতে জোর বিতর্ক চলে, সওয়াল জবাব চলে। বর্তমানে লোকসভার বাজেট অধিবেশন চলছে, এর আগের যে অধিবেশন, সেই অধিবেশনে তড়িঘড়ি করে স্ট্যান্ডিং কমিটি কর্তৃক অনুমোদন নিয়ে এই বিলটি লোকসভায় উপস্থিত করবার জন্য বিজেপি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। বিজেপি এবং তাদের অনুগামী গোটা কয়েক রাজনৈতিক দল বাদ দিলে পর বাদবাকি যে রাজনৈতিক দলগুলো, এমনকি বিজেপি সরকারের অনুগামী হওয়া সত্ত্বেও এমন এক দুটি রাজনৈতিক দলও বিরোধীদের সাথে মিলে এই বিলটির উপর আরো আলোচনা দরকার, তড়িঘড়ি করে সংখ্যা গরিষ্ঠতার জোরে নাগরিকত্বের মতো একটা মৌলিক নাগরিক অধিকার, মানবিক অধিকার, এর উপর সিদ্ধান্তে আসা ঠিক হবে না। কাজেই আলোচনা চলুক, কিন্তু বিজেপি আরএসএস এর সিদ্ধান্ত কারোর কথা শুনবেন না। তারা জানেন এই স্ট্যান্ডিং কমিটিতে তাদের সদস্য সংখ্যা তাদের বাদ দিয়ে যারা আছে তাদের চাইতে বেশি, চেয়ারম্যানও তাদের। তারা বলেই দিলেন আমরা অন্য কোনো কথা শুনব না।